ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। গতরাতে একই সাথে মাঠে নেমেছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দলগুলো। মাঠে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি। কাঙ্ক্ষিত সফলতার দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। সিটির কাছে পরাজিত হয়েছে সদ্য চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন চেলসি। অন্যদিকে লিভারপুল পয়েন্ট হারালেও হতাশায় ডুবল ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। দুইবার এগিয়ে গিয়েও জিতা হলো না লিভারপুলের। উজ্জীবিত ফুটবলে প্রতিবারই সমতায় ফিরল 74 বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ লিগে ফেরা ব্র্যান্ডফোর্ড। রোমাঞ্চকর লড়াইয়ে ইয়ুর্গেন ক্লপের দলকে রুখে দিল তারা। 6 গোলের রোমাঞ্চে ফোর্টের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে 3-3 গোলে ড্র করেছে লিভারপুল। ম্যাচে 67% বল দখলে রেখে 16 শট নিয়েছে লিভারপুল, যার 6টি ছিল লক্ষ্য বরাবর। অন্যদিকে ব্র্যান্ডফোর্ড লিভারপুলের জালে নিয়েছে 12 শট, যার 4টি ছিল লক্ষ্য বরাবর। ম্যাচে লিভারপুলের হয়ে 3টি গোল করেন তিয়াগো জোতা, মোহাম্মদ সালাহ এবং জয়েন্স। এদিকে লিভারপুল 1 পয়েন্ট পেলেও হতাশায় ডুবল ম্যানচেস্টার ইউনাইটেড। দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো থাকলে নিজের ছায়া হয়ে, তার সতীর্থরাও পারল না আলো ছড়াতে। উল্টো অন্তিম মুহূর্তে পেনাল্টি মিস করলেন ব্রুনো ফার্নান্দেস। এক যুগ পর তাদের মাঠ থেকে জয় ছিনিয়ে নিল অ্যাস্টন ভিলা। ওল্ড ট্রাফোর্ডে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে 1-0 গোলে পরাজিত হয়েছে উলে গুনার সুলসারের দল। এক যুগ পর এমন লজ্জায় পড়ল তারা। পুরো ম্যাচে বল দখল এবং আক্রমণে আধিপত্য দেখালেও গোল আদায় করে নিতে পারেনি রোনালদোরা। উল্টো ম্যাচের 88তম মিনিটে গোল হজম করে পরাজয়ের তীতস্বাদ পেতে হয় তাদের। এদিকে দিনের অপর ম্যাচে প্রিমিয়ার লিগে গতবারের 2 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্টের লড়াই মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। চেলসির থেকেও বল দখলে মাত্র 1% এগিয়ে ছিল সিটি, তবে আক্রমণে বেশ খানিকটা এগিয়ে ছিল তারা। প্রথমার্ধের খেলা হয়েছে গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়াল জেসুসের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। এরপর সেই গোল আর পরিশোধ করতে পারেনি চেলসি, যার ফলে শেষ পর্যন্ত এই লিড ধরে রাখায় 1-0 গোলের স্বস্তির জয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি।